গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 9টা, তোমরা তো দেখছো কেন রেডি হয়ে গেছি। হ্যাঁ, রেডি হয়ে গেছি। আজকে একটা জায়গায় যাবো, বাবুর স্কুলের কার্নিভাল আছে, তো বাবুকে নিয়ে আমি যাবো, তোমার দাদাকে যাবে না। বাবু ঘরে রেডি হচ্ছে, আমি এখন রেডি হয়ে গেছি, একটু রিলস বানাবো ওই জন্যই তাদের রেডি হচ্ছে। তো প্লিজ তোমরা আজকে এখানে এখান থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আশা করছি তোমার পাশে থেকো, সাথে থেকো, আর স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলুন যাওয়া যাক বাবু, চলুন। ঠিক আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? বাবু বেরিয়ে পড়েছে, চলুন যাওয়া যাক। করছি, তারপরে এবার দেখা যাক রাস্তায়, রাস্তায় তোমার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলুন। তো দেখতেই পাচ্ছ আমি আর বাবু আজকে বাসে করে স্কুলে যাচ্ছি। হ্যাঁ, ওর স্কুলে আছে কার্নিভাল, তো বাসটা মোটামুটি তাড়াতাড়ি পেয়েই গেছি, ফাঁকাই আছে। তো এই দেখুন, আমরা স্কুলে, চলুন। তো গাইস, চলুন স্কুলের মধ্যে আমরা চলে আসছি। তো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের দেখাবো। তো দেখুন, এদের মাঠটা তো ভীষণ বড়, যার জন্য অনুষ্ঠানটার জন্য ভীষণ মানে সুন্দর রকম করে সাজানো গোছানো থাকে। আর এদিকটা কি একটা কাজ হয়েছে বুঝতে পারছি না, এটা কি বানানো হচ্ছে। তারপর এদিকের মাঠটা, পুরো মাঠটা জুড়েই স্টল করা হয়েছে, স্টেজ বানানো হয়েছে। তো এখন তো বাজে প্রায় 11টা ওভার হয়ে গেছে, কিন্তু এখনও কেউ আসেনি সেইভাবে। আসলে সারা দিনটা তো থাকে, মানে বিকেল পর্যন্ত থাকতে হয়, তো সবাই তো তাড়াতাড়ি চলে যায় না, তাই একটু সময় হাতে নিয়ে আসে। আমরাও, ও বলেছিল বাবু যে একটু তাড়াতাড়ি যাবো, আমি বললাম না, অতক্ষণ সময় বসে দেওয়া যাবে না, তো আমি একটু পরে দেরি করেই বেরিয়েছি। তো এখন বাজে তো 11টা, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানে। দেখুন চারিদিকটা এখন তো বেশ সুন্দর সাজানো গোছানো, আর লোকও খুব একটা বেশি নেই। চলুন আপনাদের স্টলগুলো একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। এই দেখুন, এখানে স্ন্যাক্সের স্টল হয়েছে, অনেক কিছু আছে, ওই দেখুন সব কিছু আছে, মানে যা চাইবেন এখানে মোটামুটি খাবার জিনিস থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু জিনিসই পাওয়া যাবে। যে ফ্রাইড কর্নার, সব কিছু ভাজাভুজির জিনিস এখানে, স্ন্যাক্স কর্নার, তারপর আরও যাবতীয় জিনিস আছে। তো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। আর এই তো দেখতেই পাচ্ছ অনেক বাচ্চারা এসে গেছে এখানে, মানে ওদের যে প্লে গ্রাউন্ড মতো আছে সেখানে সব খেলছে। খুব একটা মানুষ আসেনি, 12টা সাড়ে 12টার পর থেকে এখানটা ভিড়টা বেশি হয়, সবাই একসঙ্গে আসে। এই দেখুন, তখন কত ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল আপনাদের, এখন দেখতে পাচ্ছেন পুরো মাঠ ভরে গেছে বাচ্চাদের। আর এই যে আমার বাবু এখন কি খাচ্ছে দেখতে পাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছে। এবার একটু আমি আইসক্রিম খাবো বলে দুজনে আইসক্রিম নিয়ে এলো, ও একটু খেলো, আমি একটু খেলাম। একটা আইসক্রিমটা খেতে খেতে মানে ভালো লাগছে, মানে রোদ্দুরটা তো বেশি আছে, যার জন্য আইসক্রিমটার খুব প্রয়োজন ছিল। এখন তো আমি ছাদে চলে এসেছি, আর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তোমাদের সেটা দেখায়নি। আর এতে দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি, আমাদের পুরো লাইটগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখুন আমার বাড়ির আশপাশটা কত সুন্দর লাগছে না, পুরো আলোর মালায় সেজে উঠেছে মনে হচ্ছে চারিদিকে, কী ফাইন লাগছে, সত্যি ভীষণ ভালো লাগে। বিশেষ করে কালী পুজোর সময়টা, এত আশেপাশে কালী পুজো হয় না, আর পুরো মানে কি বলবো, ভীষণ ভালো লাগে, খুব মজা হয়। আর ওখানে দেখলেন তো বাবু নতুন নতুন বাজি ফাটাতে শিখেছে, ও বোম নিয়ে সারাক্ষণ মানে মানে এসে হাত মুখ ধোয়নি, জামাটা কোনো রকমে চেঞ্জ করে চলে এসছে, তো বাজি ফাটাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন, এখানে পাশটা এত সুন্দর বাজিটা আসছে, আর এখানে আলোগুলো দেখতেও খুব ভালো লাগছে। আর দেখুন আমার বাড়িটা, তবে আমার বাড়িটা কালকে তোমাদের বাইরে থেকে গিয়ে আমার বাড়িটা কেমন লাগছে তোমাদের দেখিয়ে দেবো খুব ভালো করে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ব্লগটা ছোট হয়েছে হয়তো, যদি তোমাদের এতটুকু ভালো লাগে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিতে ভুলো নেও, আর একটা কমেন্ট করে দিও যে ব্লগটা কেমন হচ্ছে। আর বাবুর বাজি ফাটানো দিয়ে আজকে ব্লগটা আমি শেষ করছি, সবাই ভালো থাকবেন, কালকে তো কালী পুজো, আজকে সবাই হ্যাপি ভূত চতুর্দশী, তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সুস্থভাবে বাজি ফাটাবেন। টাটা।